হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভারতীয় ফুটবল। গতকাল আমি ভোরবেলা পেরিয়েছি, রাতে ফিরেছি, বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে গেছিলাম, এই জন্য কালকে আমরা ভিডিও আনতে পারিনি। অনেকে আমাকে অনেক প্রশ্ন করেছেন যে সিএফএল এর ফিক্সচারটা দিন। হ্যাঁ, কালকে তো রিভিল হয়ে গেছে ফিক্সচার, তো সেইটা আমি আপনাদের সামনে জানাবো। একদম অফিসিয়াল যে পেজ, সেই পেজগুলো আমি আপনাদের দেখাবো। তার সঙ্গে সঙ্গে ভারত পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ খেলা খেললো, ঠিক যেরকমভাবে ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনাল লেবাননের বিরুদ্ধে খেলেছে, ঠিক সেইখান কিন্তু আবার খেলা শুরু করেছে। এবং আমাদের ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রীর তো হ্যাটট্রিক। এই সুনীল ছেত্রীর যেমন আগে, ঠিক এখনই, এরপরে কিন্তু অন্য কোনো প্লেয়ারকে এই মুহূর্তে পাচ্ছি না। তো সুনীলের ওপর নির্ভর করে কিন্তু ভারত এগিয়ে চলেছে, সাফ কম্পিটিশনের প্রথম ম্যাচ জিতেছে। এবং উল্টো দিকে ভারতের গ্রুপে আর একটা প্রতিপক্ষ অর্থাৎ কুয়েত, তারাও কিন্তু প্রথম ম্যাচ জিতে গেছে। তারা কিন্তু 3-1 গোলে জিতেছে নেপালের বিরুদ্ধে। তবে নেপাল কিন্তু খুব ভালো খেলেছে, এটুকু বলতেই হবে। আমি নেপাল আর কুয়েতে খেলাটাও দেখেছি, কারণ ভারতের যেহেতু প্রতিপক্ষ আমাদের সঙ্গে, তো সেটা নিয়ে আমরা প্রিভিউ দেবই, সেই জন্য কিন্তু আমি দেখেছি। তো এখন চলুন, এখন আমরা ভারত আর পাকিস্তানের একটু স্ট্যাটিস্টিকটা দেখে নিই। আমরা প্রত্যেকে জানেন, তবুও বলি, দেখুন বল পজিশন দেখছেন 70-30%, শট অন টার্গেটে দেখছেন কোথায় ভারতের 23টা শট, কোথায় পাকিস্তানের 7 শট নিতে পায়নি। তো সেই জায়গা থেকে সব দিক থেকে দারুণ খেলেছে। যতই পাকিস্তানের বিদেশি প্লেয়াররা খেলুক, তার থেকে কিন্তু অনেক ভালো ইম্প্যাক্ট ফেলেছে ভারতীয় প্লেয়াররা। এবং সব থেকে সুবিধা হয়েছে ভারতের ক্ষেত্রে, যেটা আমার পার্সোনালি মনে হয়, প্রথমেই পাকিস্তানি গোলকিপারে কিন্তু ফাম্বেল, যেখান থেকে সুনীল ছেত্রীর গোল, তারপর তো পেনাল্টি, পেনাল্টি থেকেও গোল। তো যাই হোক না কেন, এরপরে হয়তো পাকিস্তান টিমটা বিধ্বস্ত হয়ে যায়। আর আমরা তো প্রত্যেকে জানি সেকেন্ড হাফে ইন্ডিয়া কতটা ভালো খেলে, ঠিক ততটাই ভালো খেলেছে, এই জন্য চাপে পড়ে যায়। আর আরেকটা কথা বলতে হয়, খেলায় কিন্তু একটু খারাপ জিনিস ঘটে, যেটা ইগর স্টিমেকে লাল কার্ড দেখা, সেহেতু পরের ম্যাচে নেপালের বিরুদ্ধে কিন্তু আমাদের কোচ ড্রাগ আউটে বসে থাকতে পারবেন না। তো তবে এই লাল কার্ডের বিরুদ্ধে একটা কথা বলি, ইগর স্টিমেক যেমন নিজের সম্পর্কে সাপেক্ষে বলেছেন যে এরকম যদি আবার ঘটনা ঘটে, আবার ঘটবে, আবার লাল কার্ড দেখতে রাজি, মানে এটাই বুঝতে পারছেন যে লাল কার্ড যে রেফারি দেখিয়েছে সেটা কিন্তু একদম সঠিক সিদ্ধান্ত, সেটা কোনো ভুল সিদ্ধান্ত নয়। কিন্তু তার আগে প্রীতম কোটালকে যে ফাউলটা করেছিল, ফাউলটা দেওয়া হয়নি, এবং যদি আউটই দেয় বা থ্রো দেয়, থ্রোটাও কিন্তু ছিল ভারতের, সে থ্রোটাও ভারতের বিপক্ষে গেছে, অর্থাৎ পাকিস্তানের পক্ষ নিয়ে নিচ্ছে, এই জন্য যখন থ্রো করতে যায় তখন হয়তো ইগর স্টিমেক বলটা আটকে দেয়। ফুটবলের রুলস অনুযায়ী অবশ্যই লাল কার্ড, কিন্তু যদি কোচিংয়ের দিক থেকে দেখেন বা টিমের একজন অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে দেখেন, তাহলে কিন্তু ইগর স্টিমেক হয়তো ঠিক কাজ করেছে বলে আমার পার্সোনালি মনে হয়। যাই হোক না কেন, সেই ম্যাচের কথা তো সমস্ত কিছু জানলেন, এরপরে আমরা নেপালের বিরুদ্ধে নামবো, সেই খেলা নিয়ে তো প্রিভিউ দেবই। এবং আজকে ভারতের আন্ডার-17 দল কিন্তু শেষ ম্যাচ খেলতে নামছে জাপানের বিরুদ্ধে। হয়তো কোনো আশা নেই, একটা ওয়াইল্ড ব্যাপার আছে যদি জাপানকে হারাতে পারে, উল্টো দিকে যদি আবার উজবেকিস্তান হেরে যায়, তো অনেক অনেক কিন্তু ইফ অর নট ব্যাপার আছে, সেহেতু এত সব কিছুর মধ্যে যাওয়ার নেই। আমি বলবো পার্সোনালি আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আন্ডার-17 দল আজকে ঠান্ডা মাথায় ফ্রি মাইন্ডে খেলুক, ফল যাই হোক না কেন, এবছর তো আমরা গ্রুপ থেকে বেরিয়ে চলেই আসছি এশিয়া কাপের, নেক্সট টাইমের জন্য কিন্তু এখন থেকে তৈরি হতে হবে একদম সঠিক পদ্ধতি মেনে। তো এই সমস্ত কথা হয়ে গেল, আর কিছু নয়, এবার কিন্তু কলকাতা ফুটবল নিয়ে খবর বলবো, যেখানে 26টা বাংলার দল পরস্পরের বিপক্ষে নামতে চলেছে দুটো গ্রুপে। আমি আগেই বলেছি, তাহলে টোটাল কিন্তু 12টা রাউন্ডের খেলা হবে, অর্থাৎ 13টা করে টিম এক একটা গ্রুপে আছে, প্রত্যেকের সঙ্গে একবার করে খেলবে। তো 12 রাউন্ডের খেলা হবে, 12 রাউন্ডের মধ্যে কিন্তু আপাতত 2টো রাউন্ডের ফিক্সচার বেরিয়েছে, সেই 2টো রাউন্ডেরই অরিজিনাল যে ফিক্সচার, সেই ফিক্সচারটা আমি আপনাদের সামনে দেখাবো, আপনারা সেটা দেখুন এবং জানতে পারবেন কবে কি খেলা। তবে কোথায় খেলা হবে এটা একটু আমি আপনাদের তো বলবোই, কোথায় খেলা হবে, কটা থেকে খেলা হবে, সমস্ত কিছু বলবো, মুখেও যেমন বলবো আপনারা তেমনি টিভিতেও দেখতে পাবেন, অর্থাৎ টিভি স্ক্রিনে দেখতে পাবেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু কোন চ্যানেলে দেখানো হবে সেটাও আমি আপনাদের জানিয়ে দেবো একদম ভিডিওর শেষে, সেহেতু ভিডিওটা একদম এখন থেকে কিন্তু মিস করবেন না, এইটুকু আমি আপনাদের সামনে অনুরোধ করছি। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন, 1 নম্বর রাউন্ডের প্রথম খেলা শুরু হচ্ছে কিন্তু আগামী পরশু, অর্থাৎ আজকে শুক্রবার, রবিবার থেকে কিন্তু সিএফএল 2023 শুরু হচ্ছে। প্রথম খেলায় কিন্তু পরস্পর মাঠে নামছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব এবং সার্জন সমিতি, কিশোর ভারতী স্টেডিয়ামে খেলা হবে, সন্ধ্যে 7:30 থেকে খেলাটি হবে, এইটা কিন্তু গ্রুপ এর খেলা। এরপর কিন্তু গ্রুপ ওয়ানের আরও খেলা আছে, যেগুলো 28 তারিখে হবে, 28 তারিখে 3টে খেলা আছে। প্রথম খেলা পিয়ারলেসের সঙ্গে কলকাতা ফুটবল ক্লাব, কল্যাণী স্টেডিয়াম হবে 3:30 থেকে।
কালীঘাট এমএস খেলবে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে, সেই খেলাটা হবে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম একই টাইমে, এবং ডালহৌসি খেলতে নামবে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে, সেই খেলাটা হবে দমদম মাঠে 3:30 থেকে। এরপরে খেলা কিন্তু আসে গ্রুপ টু এর, অর্থাৎ গ্রুপ ওয়ানের কিন্তু খেলাগুলো হলো, এবার গ্রুপ টু এর, গ্রুপ ওয়ানে শুধু একটা খেলাই বাকি রইলো, সেটা কিন্তু পরে হবে। এবার গ্রুপ টু এর যে খেলাগুলো সেগুলো আপনারা শুনুন। গ্রুপ টু এর খেলা কিন্তু হচ্ছে 1 তারিখে, অর্থাৎ 1 জুলাই, আরিয়ান খেলতে নামবে পুলিশ এসির বিরুদ্ধে 3:30 থেকে, জর্জ টেলিগ্রাফ খেলতে নামবে রেনবো অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে, সেটাও 3:30 থেকে, সেটা হবে দমদম মাঠে, এবং আরিয়ানে খেলাটি হবে কল্যাণী স্টেডিয়ামে। এরপর কিন্তু 4 তারিখে আবার খেলা, গ্রুপ টু এর খেলা, বিবিএস স্পোর্টিং ক্লাব খেলতে নামছে ওয়ারি অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে রবীন্দ্র সরোবরে, বিকাল 3:30 থেকে প্রত্যেকটা খেলাই আছে। 4 তারিখে আবার নামছে ইস্টার্ন রেলওয়ে, নামছে সংবাদ প্রতিদিন, অর্থাৎ ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে, সেটা হবে বিধাননগর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন গ্রাউন্ডে, এবং খিদিরপুর খেলতে নামছে কলকাতা কাস্টমসের বিরুদ্ধে, এটা কল্যাণী স্টেডিয়ামে, এবং 3টে খেলাই কিন্তু হবে দুপুর 3:30 থেকে। এবার গ্রুপ ওয়ানের যে খেলাটি বাকি ছিল, অর্থাৎ মোহনবাগানের সঙ্গে কিন্তু পাট চক্র, সেই খেলাটি হবে নৌহাটি স্টেডিয়ামে 3:30 থেকে 5 তারিখে, সেই দিন একটাই খেলা আছে, বড় টিম যেহেতু নামছে, 6 তারিখেও কিন্তু বড় টিম নামছে এই গ্রুপ ওয়ানেরই, মোহামেডান স্পোর্টিং ক্লাব, তার নামছে কিন্তু ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে, খুব কঠিন ম্যাচ হতে চলেছে, প্রথম ম্যাচই মোহামেডানের, সেটা 6 তারিখে খেলা হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব গ্রাউন্ডে, এটাও বিকাল 3:30 থেকে। এবার গ্রুপ টু এর যে খেলাটি বাকি ছিল আমি আগেই বলেছিলাম ইস্ট বেঙ্গলের, সেই ইস্ট বেঙ্গল খেলতে নামছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিরুদ্ধে, এটা কিন্তু 10 তারিখে খেলা হবে, এই দিনকেও কিন্তু একটা খেলা আছে, ইস্ট বেঙ্গল মাঠেতে অথবা আরিয়ান মাঠেতে খেলাটি হবে 3:30 থেকে। এবার চলে যান 12 তারিখ, 12 তারিখে কিন্তু অনেকগুলো খেলা আছে, টোটাল কিন্তু 1 নম্বর গ্রুপের প্রত্যেকটা খেলা আছে 12 তারিখে, এবং প্রত্যেকটা খেলায় 3:30 থেকে হবে। প্রথম খেলা বলি, ডায়মন্ড হারবারের সঙ্গে আর্মি রেড বিধাননগর মাঠে হবে, ইউনাইটেড স্পোর্টস খেলতে নামবে পাট চক্রের বিরুদ্ধে কল্যাণী স্টেডিয়ামে হবে, টালিগঞ্জ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে, এইটা কিন্তু খেলা হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে অর্থাৎ ব্যারাকপুরে, কলকাতা ফুটবল ক্লাব খেলতে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে, মোহামেডান স্পোর্টিং ক্লাব গ্রাউন্ডেই হবে, সার্জন সমিতি খেলতে নামবে ডালহৌসির বিরুদ্ধে নৈহাতি স্টেডিয়ামে হবে, এবং পিয়ারলেস খেলতে নামবে কালীঘাটের বিরুদ্ধে, এটা কিন্তু হবে দমদমে। তো এই প্রথম একদিনে 5টা খেলায় একটা গ্রুপের দারুণ কিন্তু সিস্টেম করেছে। তবে আমার মতে বলে যদি 2টো ভাগে ভাগ করে দেওয়া হতো, অর্থাৎ সন্ধ্যে থেকে 2টো ম্যাচ, এবং যেমন টাইম হচ্ছে বৈকাল, বৈকাল থেকে 2টো ম্যাচ বা 3টে ম্যাচ, তাহলে কিন্তু আরও ভালো হতো। অথবা 3:30 থেকে ম্যাচ যেমন শুরু হচ্ছে, 3:30, 5:30, 7:30, 3টে টাইমে ভাগ করে যদি খেলা হতো তাহলে আরও ভালো হতো আমাদের মতো দর্শকদের ক্ষেত্রে। তবে যে দলের যে দর্শক, যে সাপোর্টার, সেই সাপোর্টাররা কিন্তু সেই খেলায় দেখতে পাবেন, সেইটা কোথায় দেখাবেন আমি তো লাস্টে বলবো। চলুন আরও বাদ বাকি যে ফিক্সচারটা আছে, অর্থাৎ গ্রুপ টু এর যে ফিক্সচারটা আছে সেটা জেনে নিন। 13 তারিখ, 13 তারিখ কিন্তু একটা খেলা আছে গ্রুপ বি এর, সেইটা কিন্তু ইস্ট বেঙ্গল খেলতে নামছে রেনবোর সঙ্গে ইস্ট বেঙ্গল মাঠে 3:30 থেকে, এবং তারপর 14 তারিখে বাদ বাকি গ্রুপ বি এর সবকটা ম্যাচ আছে, এবং সবকটা ম্যাচই 3:30 থেকে হবে। খেলাটি আছে কিন্তু প্রথম ইস্টার্ন রেলওয়ে খেলতে নামবে রেলওয়ে ফুটবল ক্লাবের বিরুদ্ধে, তারা খেলতে নামবে কিন্তু রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে, তারপর বিএসএস স্পোর্টিং ক্লাব নামবে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে নৈহাটি মাঠে, আরিয়ান খেলতে নামবে সংবাদ প্রতিদিন অর্থাৎ ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে দমদম মাঠে, কলকাতা কাস্টম খেলতে নামবে ওয়ারি এফসির বিরুদ্ধে, এটা কিন্তু কমলগাজী স্টেডিয়ামে হবে, নতুন স্টেডিয়াম, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ খেলতে নামবে পুলিশ এসির বিরুদ্ধে, এটা কিন্তু চুঁচড়া ইস্টার্ন স্টেডিয়ামে খেলা হবে। তো বুঝতে পারছেন কীরকম মার কাটারি খেলা। তো 25 তারিখ থেকে অর্থাৎ পরশু থেকে কিন্তু 14 তারিখ অবধি খেলার লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, যেখানে কিন্তু টোটাল 12টা ম্যাচ হচ্ছে। তো সেই 12টা ম্যাচে কিন্তু এই মুহূর্তে চার্ট আমরা পেয়েছি, সেই চার্টগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি আপনারাও ফিক্সচারটা পেলেন। পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু ইউটিউবের যে কমিউনিটিস আছে সেইখানে আমি ভালো করে আরও চার্টগুলো বিস্তারিতভাবে জানাবো, সেগুলো লক্ষ্য রাখবেন। আজকে বৈকালের দিকে সেই চার্ট আপনারা পেয়ে যাবেন। তো এখন আপনাদের আমি পূর্ব প্রতিশ্রুতি হিসাবে জানিয়ে দিই, এই ফুটবল লিগ অর্থাৎ কলকাতা ফুটবল লিগ কিন্তু দেখতে পাবেন, যদি টিভিতে দেখতে চান অবশ্যই আর প্লাস নিউজ যে চ্যানেলটি আছে বাংলা সেই চ্যানেলে দেখতে পাবেন, এবং আইএফএর যে নিজস্ব ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আছে সেখানে প্রত্যেকটা খেলা
লাইভ দেখতে পারবেন, একই সময় পাঁচটা খেলা আছে, পাঁচটা খেলাই কিন্তু আপনারা দেখতে পারবেন আইএফ এর ইউটিউব চ্যানেলে। এবং যথেষ্ট ভালো ভিডিও কোয়ালিটি, যথেষ্ট ভালো কমেন্ট্রি বললাম যে অনেকটা কথা বলি, সাফ পাবে কিন্তু একদম বাজে কমেন্ট্রি হলো প্রথম দিন। তো এরপরে দেখা যাক কি হয় না হয়। আর গতকালকে খবর যদি দিই, সেখানে কিন্তু ভুটান হেরে যায় মালদ্বীপের বিরুদ্ধে এবং লেবানন জিতে যায় বাংলাদেশের বিরুদ্ধে, সেই খবরটাও জানিয়ে দিলাম। তো এখনকার মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, নিচে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যগুলো লিখে পাঠাবেন। আর আমাদের চ্যানেলে নতুন বন্ধুরা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যাই হোক, এই বলে আজকে ভিডিও আমরা শেষ করলাম। টাটা।